হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের সবাইকে WB স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা কোনি থেকে সেকেন্ড সেট মানে সেট নম্বর 2 নিয়ে আলোচনা করব। তো প্রথম সেট আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আজকে হবে সেট নম্বর 2। এই সেট নম্বর 2 এ যে সমস্ত প্রশ্ন আলোচনা করা হবে, সমস্ত প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে একবার দেখে নিও যাতে পরীক্ষাতে তোমাদের কোনো ধরনের অসুবিধা না হয়। আর অবশ্যই এই সমস্ত PDFগুলি ডাউনলোড করার জন্য ডিসক্রিপশনে দেখো একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সমস্ত PDF ডাউনলোড করতে পারো। এবং দেখো ডিসক্রিপশনে আরও সমস্ত লিঙ্ক দেওয়া আছে, সমস্ত সাজেশন পেপার যেগুলো এখন পর্যন্ত আমি আপলোড করে দিয়েছি। তো অবশ্যই সমস্ত ভিডিওগুলি একবার চেক করে নিও যাতে তোমাদের পরীক্ষাতে কোনো ধরনের অসুবিধে না হয়। চলো এই ভিডিওটি শুরু করা যাক। দেখো সেট 2 এর প্রশ্ন শুরু করার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে। দেখো সেট 2 এর প্রথম প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, 5 নম্বরের প্রশ্ন। এখানেও মোটামুটি 8 থেকে 9টি প্রশ্ন আলোচনা করা হয়েছে। তো অবশ্যই সমস্ত প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, সমস্ত সেটেই কিন্তু 8টি 9টি প্রশ্ন কিন্তু আলোচনা করা হবে। অবশ্যই প্রশ্নগুলি ভালো করে একবার নোটবুকের সঙ্গে মিলিয়ে পড়ে নিতে হবে, তাহলেই কিন্তু তোমাদের আর কোনো ধরনের অসুবিধা আসবে না। দেখো 1 নম্বর প্রশ্ন বলছে, 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি কি আগে কার তত্ত্ববাধনে প্রজাপতি ঠিক মতো ডানা মেলতে পারেনি, কেন এখন তার তত্ত্ববাধনে প্রজাপতি ডানা মেলে দিয়েছে এবং কিভাবে? দেখো এখানে এই প্রশ্নটির মান হচ্ছে 5। দেখো পরবর্তী প্রশ্ন আছে কি 2 নম্বর, ভাব কিচ্ছুই হয়নি, নাম নাম জলে নাম, যেমন কাজ করেছিস তেমন ফল পেয়েছিস, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, জলে নামতে বলা হয়েছে কেন, বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটি কিন্তু আসার মতো প্রশ্ন, তাই ভালো করে একবার পড়ে নেবে তোমাদের নোটবুকের সঙ্গে মিলিয়ে। 3 নম্বর প্রশ্ন দেখো আরও বেশি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতী কে, সে বিদ্রোহী হয়েছিল কেন, বক্তব্যটির অর্থ পরিস্ফুট করো। তো দেখো এই যে 3 নম্বর প্রশ্নটি আমরা পড়লাম, ভেরি ইম্পর্টেন্ট, কারণ লীলাদেবী একটি চরিত্র আমরা অবশ্যই যখন কোনি পড়েছি তখন দেখেছি। তো এই প্রশ্নটি একবার ভালো করে তোমরা অবশ্যই পড়ে নিও, বারবার কিন্তু পরীক্ষা এসে থাকে। 4 নম্বর প্রশ্ন বলছে, খুবলে নব্ধর চোখ বার করাম আমাকে চেবানো, পুঁতে রাখবো তাকে এই গঙ্গা মাটিতে, কথাতে কে কাকে বলেছে, বক্তা কখন এই কথা বলেছে, এ কথা বলার কারণ কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 5 নম্বর প্রশ্নে বলছে, অস্বাভাবিক গম্ভীর মুখে গিয়ে ভাত খেতে বসল, এখানে কার কথা বলা হয়েছে, উদ্দিষ্ট ব্যক্তির মুখ গম্ভীর কেন, ভাত খাওয়ার আয়োজন উদ্দিষ্ট ব্যক্তির পছন্দ কেন? দেখো পরের প্রশ্ন আছে কি 6 নম্বর, মেয়ে মদ্দানিটাকে উক্তিটি কে কখন করেছিল, উদ্দিষ্ট ব্যক্তিকে মদ্দানি বলাই কারণ কি, বলার কারণ কি? ঠিক আছে, দেখো 7 নম্বর প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, কিছুক্ষণ তাকিয়ে থেকে ভিজে গামছাটি পাগড়ির মতো মাথায় জড়িয়ে লোকটি বাড়ির পথে রওনা হলো, লোকটিকে লোকটির বাড়ির বর্ণনা দাও, লোকটি কেন গঙ্গা স্নান করতে এসেছিল, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন আছে 8 নম্বর এবং সেট 2 এর শেষ প্রশ্ন। অবশ্যই প্রশ্নগুলি 8টি প্রশ্ন এখানে দেওয়া হলো, ভালো করে পড়ে নেবে। দেখো 8 নম্বর প্রশ্ন বলছে, আমাকে রাগালে কি হয় একবার বুঝলি তো, কার উদ্দেশ্যে কে এই কথা বলেছে, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়ে নেবে। তো চলো আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং দেখা হচ্ছে কোনি থেকে সেট 3 তে, এটা সেট 2 ছিল। তো চলো ততক্ষণ ভালো থাকবে, ভালো রাখবে, ধন্যবাদ।